দিল্লির বঙ্গভবনে বেআইনিভাবে প্রবেশ করে একজন সমাজকর্মীকে গ্রেপ্তার নিয়ে সোচ্চার হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বাগত থেকে সভা মঞ্চ থেকে মুখ্য সচিবকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী বলেন, এবার থেকে কেউ বঙ্গভবনে এই ধরনের কাজ করলে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব, বিষয়টি দেখার জন্য নির্দেশ দেন মুখ্য সচিবকে। এরপরেই মুখ্যমন্ত্রী বলেন, বঙ্গভবন থেকে সমস্ত সিসিটিভি ক্যামেরাগুলি খুলে নেওয়া হয়েছে, কত বড় স্পর্ধা। এই বঙ্গভবনে আমি থাকি, বিচারপতিরা থাকেন, আমলারা থাকেন, সাংবাদিকেরাও থাকেন, কে কার সঙ্গে দেখা করলো, কে কি কথা বললো তা ওনাদের জানাতে হবে, কত বড় স্পর্ধা, বিষয়টি আমি ভালো চোখে দেখছি না। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। তুমি রিকুইজিশন চাইতেই পারো, কিন্তু আমি রিকুইজিশন তোমাকে অ্যালাউ করলাম না। অ্যালাউ না করার পর তোমরা গত পরশু দিন রাতে বেআইনিভাবে গুজরাট পুলিশ গুজরাট থেকে এসে দিল্লি পুলিশকে নিয়ে বঙ্গভবনে গিয়ে সব সিসিটিভির ক্যামেরা তুলে নিয়ে চলে গেছে। আপনারা সাংবাদিকরা কী ভাবেন, এর উত্তর দেবেন না আপনারা? এই কোশ্চেনগুলো আপনারা তুলবেন না? সেখানে নিউ বঙ্গভবনে কারা থাকে? আমি অভিষেকের বাড়িতে থাকি, কখনো কখনো যখন একা যাই ওখানে থাকি। মনে রাখবেন, গভর্নর থাকেন, চিফ জাস্টিস গিয়ে থাকেন, জাজেরা থাকেন, প্রেস মিডিয়া যায়, তারা কার সাথে কথা বলছে, কোন বন্ধুর সাথে, সবটাই তুলে নিয়ে চলে গেছে। এ অধিকারকে দিল, এ অধ্যক্ষকে দিল, এ অহংকারকে দিল। মনে রাখবেন, আমি বুলডোজারের পক্ষে নই, কিন্তু গণতন্ত্রে যারা বুলডোজার চালায় তাদের আমি বলে দিই, বুলডোজারের পরিবর্তে বুলডোজার নয়, বুলডোজারের পরিবর্তে তোমাদের ক্লোজার হবে, তোমাদের ক্লোজার হবে, তোমাদের ক্লোজার হবে। এই কথা আজ মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম। এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল শুধু স্কুলই নয়, ভবিষ্যতে সম্পদ তৈরির পীঠস্থান। আপনার শিশুর ভেতরেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রতিভা, আমরা তারই বিকাশ ঘটাই। আমরা পড়ায় না, আমরা শেখাই। প্লে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে, আমাদের সেশন মার্চ টু মার্চ। আমাদের বিশেষত্ব নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয় এবং নারায়ণা টেকনো সহ কেন্দ্র সরকার অনুমোদিত যে কোনো সিবিএসই বোর্ডের স্কুলে এবং আল আমিন মিশনে ষষ্ঠ শ্রেণীতে স্পেশাল কোচিংয়ের মাধ্যমে ভর্তি করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। অ্যাডমিশন না হলে সেশনের সমস্ত স্কুল ফিস ফেরত দেওয়া হয়। মুর্শিদাবাদে সর্বপ্রথম 3D এবং সম্পূর্ণ এয়ার কন্ডিশন স্কুল, অত্যাধুনিক অডিও ভিজুয়াল পদ্ধতিতে ক্লাস, নার্সারি থেকে কম্পিউটার শিক্ষা, স্পোকেন ইংলিশ, যত্ন সহকারে হিন্দি, আরবি, সংস্কৃত শিক্ষা, ইন্টারন্যাশনাল যোগা, সেলফ ডিফেন্সের জন্য জুডো ক্লাসের সুব্যবস্থা। প্রতিটি ছাত্রছাত্রীকে 2 বছরের মধ্যে স্পোকেন ইংলিশ শেখানো হয়। এছাড়াও ডে বোর্ডিংয়ের ব্যবস্থা ও প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ডে হোস্টেল আবশ্যিক। তাই আপনার সন্তানকে মানুষ করার ভাবনা আমাদের। আমাদের বিদ্যালয় হোক আপনার নির্ভরতার স্থল। এম ইংলিশ মিডিয়াম নার্সারি স্কুল, ঠিকানা ইসলামপুর নসিপুর রোড, ফুটবল গ্রাউন্ডের কাছে, মুর্শিদাবাদ।